আসলে কালো রং কি কখনো ফর্সা হয় কিনা? আসলে কালো কিন্তু তার নিজস্ব সৌন্দর্যের সৌন্দর্য। কালো আল্লাহ তাআলা নিজে থেকে দিয়ে পাঠিয়েছে, কিছু মানুষের স্কিন এক ধরনের, আরেক কিছু মানুষের স্কিন আরেক ধরনের। সো কালো মানুষ তার নিজস্ব সৌন্দর্যেই মানে সৌন্দর্যিত, হ্যাঁ সৌন্দর্যিত, সেই আসলে সেই জায়গাটা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা অনেক বড় একটা বিষয়। তো সেক্ষেত্রে আমাদের এখন বর্তমানে যে ভিটামিন যে ইনফিউশনগুলো আছে সেগুলো দিয়ে হয়তো বা তার দু একটা শেড চেঞ্জ করা যেতে পারে, কিন্তু আমূল পরিবর্তনের কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে তার দীর্ঘদিন তার চিকিৎসাটা নিতে হবে, এটা একটা বিষয়। এবং সে যদি প্রপার হ্যাঁ যত্ন নেয় নিজের স্কিনের, তাহলে একটা হেলদি লুকস তার নিজস্ব সৌন্দর্য হয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য পুরোপুরি সৌন্দর্য যেটা একদম ত্বক ফর্সা হয়ে যাবে এমন কিছু ব্যবহার করলো, আইভি ইনফিউশন নিল বা রেগুলারলি সে অনেক কিছু নিচ্ছে যেটার কারণে সে ত্বকটা ফর্সা হয়ে যাচ্ছে, আসলে এটার পিছনে না ছুটে ত্বকের নিজস্ব সৌন্দর্য যেটা সেটাকে হেলদি উপায়ে বাঁচিয়ে রাখাটাই হলো মানুষের মোটো হওয়া উচিত।